হ্যাঁ স্যার আমাদের এই যে আমের যে অবস্থা আছে আমাদের কৃষি কর্মকর আমরা যে কৃষক কী কৃষক এই আমগুলো আমাদের যে কী অবস্থা আমরা এই আমের উপরে তো আমাদের নির্ভর সুপারভাইজাররা যে আসবে আমাদের যে দেখবে দেখে একটু সান্ত্বনা দেবে এমন সান্ত্বনা দেওয়ার কোনো লোক নাই ভাই আমাদের

পনেরো বছর ধরে হলেকে আম বাগান করি কোনো কৃষি কর্মকর্তা এ বাগানে আসে না আবার নাই আশেপাশে আসে লোক শুনে দেখেন চাষবীতি আছে ঝালের বইতি আছে কলা বাগানে আছে এসব লোকের কথা শুনেন

আমপানের কারণে আমাদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি আমাদের দেখার মতো কেউ নেই আমাদের এলাকায় যে একজন মাঠকর্মী মেজবা আছে সে এই পর্যন্ত আমাদের এই আমপান ঝড়ের পরে আমাদের কোনো শান্তনা বানি এবং আমাদের সামনে পরে কখনো এসে দাঁড়ায়নি আমাদের একটু সান্ত্বনা দিলে আমরা অনেকেই উৎফুল্ল হই যে আমরা না আমাদের উপরে কর্মকর্তারা এসে আমাদের সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলে গেলে আমরা সান্ত্বনা পাই কিন্তু সে মাঠে আসে মাঝে মধ্যে এদিক অধিকার দিয়ে যায় রাস্তাতে ঘোরাঘুরি করে চলে যায় কিন্তু আমাদের কাছে সে কখনো এই বিষয়ে কোনো আলাপ আলোচনা করতে আসেনি কলা চাষ করি কলা প্রচুর পরিমাণ কলা ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এই চাষি মানে এই পূরণ করে ওঠার মতো আমাদের পরিবেশ খুব কষ্ট দেয় পরামর্শ দেয় কি না পরামর্শ দেয় না এ পর্যন্ত আম চাষ করি যে আমরা কোনোদিন বাগানে এসে সে পর্যন্ত কোনো ওষুধ সম্পর্কে পরামর্শ দিই এই সাধারণত যে কীটনাশক ওষুধ কোম্পানির যে মাঠ কর্মীরা আছে তারা মাঝে মধ্যে আসে এসে আমাদের বিভিন্ন রকম তাদের ওষুধ বেচার জন্য আমাদের কাছে বিভিন্ন রকম পরামর্শ দেয় আমরা সেই ওষুধ ব্যবহার করি এইভাবে আমরা চাষ করে আসছি কিন্তু তারা আমাদের সামনে এ পর্যন্ত কেউ তারপর একটা মহিলা ছিল তো বড়স এখানে তোমাকে দেখে কার কার বড় ভেঙেছে তা বললো যে কালকে আমি আসবা না এসে দেখাশোনা করে কার কারবার ভেঙে দিয়ে আর তুমি যা একটু কইও নামটা কইও তা আমি খালি ঠিক এনে দেবেন এই কথা বুঝলি তারপরে কে এসেছে তারপর আঙ্কেল তো আর তো খোঁজ খবর আর তারপর ঈদ চলে আসলো ঈদ যাতে ছুটি দিয়ে তারপর আর আসেনি এখনো পর্যন্ত এসেছে কিনা না আমার সাথে আর দেখা হয়নি তার আমি আব্দুল হাকিম আমি একজন পেয়ারা চাষি আমাদের এলাকায় যারা কৃষি কর্মকর্তা আসে তারা আজ আমাদের কোনো পরামর্শ দিতে আসে নাই এবং আমাদের গ্রাম বলে যে কৃষকরা আছে তাদেরও কোনো দিন মানে এইসে দেখা দেখাশোনা করিনি আর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা তো একটু পরামর্শ দিলেও দিতে পারে কিন্তু সে পরামর্শটা আজ আমরা পাইনি কৃষি কর্মকর্তা আমি অত চিনি একটা ম্যাডাম আর একটা স্যার আসছিল রাস্তায় দেখা হলো সে বলছিল যে কলা কার আমি বললাম সে কলা ভুঁই ছবি নিয়ে চলে গেল আমি বললাম যে ওই যায় আমার হাস থেকে মরিজের ভুই হাত তলাই তলায় গিয়েছে কি ব্যবস্থা নেওয়া যায় 那个狮子的汉来给他。嗯